हरे कृष्णा। अंतर कृष्ण भावनामृत संघ स्थानের পক্ষ থেকে উপস্থিত সমস্ত শ্রোতা দর্শনার্থী এবং ভক্তদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সব খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় পরমারাধ্য গুরুদেব এবং শ্রীল প্রভুপাদের সেবায় ব্রতী হয়েছে। স্কোর জানানো হচ্ছে আপনাদের, হয়েছে 43,000। ও শোনা যাচ্ছে আমার কথা? পুলকসনা মাতাজি শোনা যাচ্ছে কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, ক্লিয়ার নয়, ক্লিয়ার নয় বলছি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শোনা যাচ্ছে স্পষ্ট অস্পষ্ট? ওকে, যারা যারা পুরনো শ্রোতা আমার ঠোঁট নড়লে বুঝতে পারবেন কি কথা বলতে পারছি, বুঝছি। হরে কৃষ্ণ। তা আপনাদের সকলের সহযোগিতায় গতকাল ভাদ্র পূর্ণিমা খুব সুন্দরভাবে উদযাপিত হয়েছে। তো গতকাল সমগ্র বিশ্ব জুড়ে যে ভাগবত প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছিল তার স্কোর 43,000 শ্রীমদ ভাগবত প্রচার হয়েছে গতকাল। হরি বল। দুর্গাপুর ইস্কন মন্দির থেকে 276টি ভাগবত এবং 38টি চৈতন্য চরিতামৃত প্রচার হয়েছে। সকলই আপনাদের বিশেষ সহযোগিতায়। আজকের আলোচনা আমরা শুরু করছি নামাষ্টকমকে মাধ্যম করে। ও শ্রুতি মৌলি রত্নমালা দুতি নিরাজিত পাদ পঙ্কজান্ত ওই মুক্তকুলই উপাস্যমানম পরিতস্তাম হরি নাম সংশ্রয়ামি জয় নাম ধেয় মুনিবৃন্দ গেয় জনরঞ্জনায় পরমোক্ষরাকৃতে তমো না দরাদপি মনাগুদীরিতম নিখিলাগ্রতাপ পটলিম বিলুম্পসি যথাভাসপুদন কবলিত ভবধান্ত বিভব দৃশ্যম তদ্ধান্ধানমপি
दिशति भक्ति प्रणयिनी जनस्तो सदात्वाम जगति भगवान नाम तरणे कृतिते निर्भुक्तम क इह महिमानं प्रभवति यद ब्रह्म साक्षात कृतिनिष्ठयापि विनाशमायाति विनान भोगोई अपोईति नामो स्पुरने न तत्ते पारब्ध कर्मेति विरोति वेदः अघोदमनो जशोदा नंदनो नंदो सुनो कमल नयन गोपीचंद्र वृंदावनेन्द्रा प्रणत करुण कृष्ण वित्तने को स्वरूपे तोय ममोर तिरुच्चई वर्धिताम नाम धेयो बाचं बाचक मित्तु देति भवतो नाम स्वरूपोदयम् पूर्वस्मात् परमे वहन्त करुणं तत्रापि जानीमहे जस्तस्मिन् विहित अपराधो निवहो प्राणी समन्तात् भवे दाशन्ने दमुपाश्य सहपिहि सदानन्दं बुधौ मज्जति सुदिताश्रित जनोति आशय रम्यचित घन सुख स्वरूपिणे नाम गोकुल महोत्सवायते कृष्ण पूर्ण वपुषे नमो नमो नारद बिन जीवन सुधर्मी निर्जाश माधुरी पुरो तं कृष्ण नाम कामं स्फुरमे रसने रसनो सदा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री कृष्ण नामाष्टकम की जय। श्रील प्रभुपादेर उपदेश 1968 11 सेप्टेम्बर सान फ्रांसिस्को। যদি কেউ ভুল বিবৃতি প্রদান করে সেজন্য তার কষ্ট ভোগ করবে, সে তার জন্য কষ্ট ভোগ করবে। ভুল বিবৃতি এটাকে আমরা আমাদের ভাষায় বলি কি বলা হয়, গুজব রটানো। ভুল বিবৃতি গুজব রটানো। আজকালকার এই যে ইউটিউব ফেসবুক, এই ভুল বিবৃতি দেওয়ার একটা উপযুক্ত প্রতিষ্ঠান। মানে তারা প্রতিষ্ঠান খোঁজে যে এখান থেকে গিয়ে একটা ভালো কিছু পাবো, উপযুক্ত প্রতিষ্ঠান। অধিকাংশ ভুল বিবৃতি দিচ্ছে আর তার পরিণামস্বরূপ আমরা ভুল পথে হাঁটছি, এমনকি পারমার্থিক জীবনেও। নানা মুনির নানা মত, এক একজন এক এক রকমের মত পোষণ করছে। কয়েকদিন আগে একজন ভক্ত আমাকে বলছে যে প্রভু জপ করব, কোথা থেকে জপ করব, আমরা কি মেরু থেকে জপ করব, এখান থেকে জপ করব, এরকম বলছে। আমি বললাম মানে না, ইউটিউবে শুনছিলাম যে এখান থেকে এখানে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলা যাবে না, এখানে বলতে হবে। আমি যবে থেকে ইসকনে জয়েন করেছি তবে থেকে শিখে আসছি যে মালার মেরুতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, তারপরে মোটা ঘুড়ি থেকে শুরু হবে হরে কৃষ্ণ মহামন্ত্র, সরু ঘুড়িতে শেষ হবে, আবার সরু ঘুড়ি থেকে শুরু হবে মোটা ঘুড়িতে শেষ হবে, এইভাবে। হঠাৎ কেউ ইউটিউবে শুনেছে, এরকম বলছে, ইউটিউবে বলছে রবিবার তুলসী গাছে জল দিতে নেই, একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই, তুলসী গাছ নাকি একাদশীর উপবাস করেছে, জল দিলে ব্রত ভঙ্গ হয়ে যাবে তুলসী গাছে। সব উদ্ভট উদ্ভট ভুল বিবৃতি, পাজেলড। আমরা এমনিই পাজেল, তার মধ্যে আবার এইরকম ভুল বিবৃতি। তো গুজব রটানো আর গুজবে কান দেওয়া দুটি অনুচিত। নিজে গুজব রটাবো না আর কেউ গুজব রটালে তাতে কান দেব না। উদাহরণ দেওয়া হচ্ছে, ধরুন আমি এখন আপনাদেরকে বলে দিলাম ক্লাসের মধ্যে আগামীকাল ভারত বন্ধ, আপনারা কি করবেন, আমার কথা শুনবেন না টিভি বা রেডিওতে শুনবেন, দূরদর্শন বা বেতারের থেকে শুনবেন, কোনটা? নিশ্চয়ই বেতার বা দূরদর্শন, অথেন্টিক জায়গা থেকে শুনবেন,
যে বিষয়টা আমার এই বিষয়ে আমি বললে আপনারা গ্রহণ করবেন, কিন্তু যেটা আমার বিষয় নয়, ভারত বন না বাংলা বন, সেটা বেতার বা দূরদর্শন ঠিক বলতে পারে, সেখানে যেতে হবে, অথেন্টিক জায়গা থেকে শুনতে হবে। কিন্তু আমাদের প্রবণতা হচ্ছে অথেন্টিক জায়গা থেকে না শুনে কোনো কিছুটা শুনে নিলাম, সেটা নিয়ে মন্তব্য, সেটা নিয়ে গুজব রটানো। প্রভুপাদ বললেন ভুল বিবৃতি যে দান করে তার কি হয় না, তাকে পরে কষ্ট পেতে হয়। কখনো আমরা ভুল বিবৃতি দেব না। যদি আপনারা কোনো কিছু না জানেন, আপনি বলতে পারেন ঠিক আছে আমি পরে জেনে এসে বলবো, এটা অনেস্ট, সততা। কিন্তু কোনো কিছু একটা গোজামিল দিয়ে ভুল বিবৃতি দেওয়া উচিত নয়, তার কারণ আপনার ভুল বিবৃতির জন্য কেউ হয়তো অসৎ কাজ করে ফেলতে পারে। অনেক সময় ভুল বিবৃতি শুনে কি হয়, মৃত্যুও হয়ে যায়, মৃত্যুও হয়ে যায়। আমার মনে পড়ে আগেকার দিনের মানুষরা এরকম ছিল, কারোর হয়তো মৃত্যু সংবাদ দেবে, সরাসরি মৃত্যু সংবাদ না দিয়ে বলতো উনি খুব অসুস্থ, আপনাকে ডেকে পাঠিয়েছে, বিপদ হয়ে যেতে পারে একটা আচমকা কোনো একটা বিবৃতি শুনলে। কখনোই ভুল বিবৃতি দেওয়া উচিত না, গুজব রটানো উচিত না, গুজব গুজবে কান দেওয়া উচিত না। শ্রীল প্রভুপাদের কর্তৃক উপদেশ এখানেই সমাপ্ত। এখন আমরা শ্রীমদ ভাগবতের আলোচনা শুরু করছি। ওম জ্ঞান অতিবিরম ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নম নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয়তাম সুরতৌ পঙ্গুরু মম মন্দমতির্গতি মৎসর্বস্ব পদাম ভোজে রাধা মদন মোহন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথে তে নম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় মুখম করোতি বাচালম পঙ্গুলং হয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনতারিণম শ্রীচৈতন্য ঈশ্বরম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ইতিপূর্বে শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে নবম অধ্যায়ে আমরা সৃজনী শক্তির জন্য ভগবানের কাছে ব্রহ্মার প্রার্থনা শ্রবণ করছিলাম 25 নম্বর শ্লোক পর্যন্ত। 26 নম্বর শ্লোকে মৈত্রমুনি বলছেন মৈত্র উবাচ সসম্ভবম নিশামৈবম তপো বিদ্যা সমাদিভি যাবন উন্মবচস্তত্বা বিররাম সখিন্নবত। পুনরায় মৈত্র উবাচ সসম্ভবম নিশামৈবম তপো বিদ্যা সমাদিভি যাবন উন্মবচস্তুত্বা বিররাম সখিন্নবত। মহর্ষি মৈত্র বললেন হে বিদুর, ব্রহ্মা তার আবির্ভাবের উৎস পরমেশ্বর ভগবানকে দর্শন করে তার কৃপা লাভের জন্য মন এবং বাণীর
ক্ষমতা অনুসারে প্রার্থনা করেছিলেন। এইভাবে প্রার্থনা করে তিনি নীরব হয়েছিলেন, যেন তার তপস্যা, জানবার প্রচেষ্টা এবং ধ্যান করার ফলে তিনি পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। এখানে প্রভুপাদের তাৎপর্য থেকে একটি বিশেষ মানে বিশেষ দৃষ্টান্ত পরিলক্ষিত হচ্ছে, আর অনুবাদ থেকেও একটি বিশেষ শিক্ষা লাভ হচ্ছে। অনুবাদ, অনুবাদের মধ্যে রয়েছে যে ব্রহ্মা ভগবানের দর্শন ও তার কৃপা লাভের জন্য মন ও বাণীর ক্ষমতা অনুসারে প্রার্থনা করেছিলেন। মন ও বাণীর ক্ষমতা অনুসারে অনেক সময় আমরা ভয় পাই যে আমরা ভগবানকে কি মন্ত্র বলে প্রার্থনা করব, আমরা তো সংস্কৃত অত অভিজ্ঞ নয়। বা কেউ কেউ প্রশ্ন করতে পারে যে যারা বিদেশি তারা কিভাবে প্রার্থনা করে। আবার কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করে যে আমরা তো পড়াশোনা জানি না, তাহলে কি আমরা ভক্তি জীবন করতে পারি, এইরকমের প্রশ্নগুলো আসে। এখানে অনুবাদের মধ্যে রয়েছে ব্রহ্মা তার বাণী আর মন তার ক্ষমতা অনুসারে। খুব সুন্দর একটা উদাহরণ, বাবাকে বাবা বলে ডাকুক, ড্যাডি বলে ডাকুক, পাপা বলে ডাকুক, আব্বু বলে ডাকুক, বাবা সাড়া দেবে না? দেবে না। যখন বাচ্চা স্পষ্ট ভাষায় বাবা বলে ডাকতে পারে না, বায়ের পরে একটা হাইফেন থাকে, তারপর একটা বা বেরোয়, বা 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 বা, একদম বাচ্চা স্পষ্ট করে বাবা বলতে পারে না, তখনও তো বাবা সাড়া দেয় না? দেয় না, দেয়। সেরকম ভগবান আমাদের পিতা, ভগবান আমাদের আপনজন, আমার যা যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে আমি ভগবানকে প্রার্থনা করতে পারি। ভগবানকে প্রার্থনা করার জন্য উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, ভগবানকে প্রার্থনা করার জন্য সংস্কৃতিতে MA হওয়ার প্রয়োজন নেই, ভগবানকে প্রার্থনা করার জন্য গোল্ড মেডেলিস্ট হওয়ার প্রয়োজন নেই, ভগবানকে প্রার্থনা করার জন্য কি প্রয়োজন? দৈন্যতার প্রয়োজন। যে যত দৈন্যতা সহকারে ভগবানকে প্রার্থনা করতে পারে, ভগবান তার প্রার্থনা স্বীকার করে। দৈন্য আত্মনিবেদন গোপ্তৃত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল যাহা কার্যের শিকার, ভক্তি প্রতিকূল যাহা বর্জন অঙ্গীকার, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার, তার প্রার্থনা কৃষ্ণ শোনে। প্রথমটাই হচ্ছে দৈন্যতা। হাম্বড়াই ভাব থাকলে, আমি সব জানি এই ভাব থাকলে, হয়তো আপনি অনেক দিগ্গজ শ্লোক রচনা করে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, ভগবান আপনার কোনো প্রার্থনাই সাড়া দেবে না। প্রার্থনা আর প্রার্থনা করার জন্য মন আর বাণী যেমন যেমন তেমন আপনি প্রার্থনা করুন। সর্বরী যিনি ছিলেন, রামের অপেক্ষায় ছিলেন সবরী, তিনি কোনো সংস্কৃত জানতেন না, তিনি একটা আদিবাসী পরিবার থেকে এসেছিলেন, একদম সাদামাটা, সরল, সরলতাই বৈষ্ণবতা, সরলতা দিয়ে তিনি ভগবানকে প্রার্থনা করেছিলেন। সেখানে কোনো শ্লোক ছিল, কোনো মন্ত্র ছিল না? যখন আপনারা ভাগবতের প্রথম স্কন্ধ পড়েছেন, সেই প্রথম স্কন্ধের মধ্যে রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার মধ্যে প্রবেশ করলেন অথবা মথুরায় প্রবেশ করলেন, দু জায়গার কথাই রয়েছে, সেই দ্বারকার বারবণিতাগণ ছাদের ওপর থেকে ভগবানকে দর্শন করে ভগবানের সম্বন্ধে আলোচনা করছিল, আর ভগবান ব্রাহ্মণদের দেওয়া বৈদিক স্তুতির থেকেও সেই সমস্ত আলোচনাগুলোকে বেশি আকর্ষণীয় বলে গ্রহণ করেছিলেন। পড়েছেন আপনারা, শুনেছেন আপনারা, যার যা যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে ভগবানকে প্রার্থনা করতে পারে। ভগবানকে প্রার্থনা করার জন্য কোনো কোর্স করতে হয় না, যে আমি ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব ইত্যাদি কোর্স করে তারপরে ভগবানের প্রার্থনা করব, নাথিং, এগুলোর প্রয়োজন নেই।
রাশিয়াতে র শব্দটা নেই, নামটা শুরু হয়েছে র দিয়ে রাশিয়া, কিন্তু র শব্দটা নেই ওখানে। ওরা যখন হরে কৃষ্ণ মন্ত্র বলে ওরা কি বলে, হলে কৃষ্ণ হলে কৃষ্ণ 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 হলে 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 লাম হলে লাম 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 হলে হলে, ভগবান তাদের কথা শুনবে না শুনবে না শুনবে। বিদেশিরা যখন হরে কৃষ্ণ বলে ওদের হরে কৃষ্ণটা একটু আলাদা, একটু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 বলছে। হরে কৃষ্ণ ডাইরেক্ট বলছে না, হরে কৃষ্ণ বলে না, হরে হরে রাম বলে বলে। ভগবান শুনছেন না শুনছেন না শুনছেন? হ্যাঁ, তো ভাবটা হচ্ছে মূল, ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। কি ভাব নিয়ে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি, কি প্রার্থনা জানাচ্ছি সেটা পরে, কি ভাব নিয়ে জানাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। শবরী ভগবান খাইয়েছিল এঁটো কুল, লক্ষণ নাক সিটকাচ্ছে, আরে দাঁতগুলো ভাঙা পোকা লেগে গেছে কেমন দেখতে, আর এইগুলো দিয়ে কুলগুলো খেয়ে খেয়ে দিচ্ছে, লক্ষণের কেমন গা ঘিন ঘিন করছে। আর রাম তৃপ্তি সহকারে খাচ্ছে, কেন, তাতে প্রেম মাখানো আছে, শবরীর সেই ঝুটা কুলের মধ্যে প্রেম মাখানো আছে। ভাবটা দেখছে কৃষ্ণ যে কি ভাব নিয়ে দিচ্ছে খাওয়াচ্ছে। বিদুরের ঘরে বিদুরের স্ত্রী কলার খোসাটা এগিয়ে দিয়েছে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে, কলাটা ফেলে দিয়েছে খোসাটা এগিয়ে দিয়েছে, আর ভগবানও কলার খোসাটাই খাচ্ছে। উনি মনে করছে না যে আমি কলার খোসা খাচ্ছি না কলা খাচ্ছি, ভাবটা মূল। একজন আচার্য তিনি গান গাইছেন, এমন কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম না হয়, কেবলই ভকতি মূল, কোথায় জন্ম হলো কত শিক্ষিত কি দিচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ নয়, কি ভাব নিয়ে দিচ্ছি কতটা ভক্তি আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। মনে একটা প্রশ্ন আসলো, কেন ভোগের সময় তুলসী দেওয়া হয়, তুলসী ছাড়া কেন ভগবান গ্রহণ করেন না? তার একটাই কারণ যে আমাদের মধ্যে ভক্তি নেই, তুলসী হচ্ছে ভক্তির অধিষ্ঠাত্রী, তাই যদি তুলসী দেয়া হয় তার মানে ভক্তি সংযুক্ত হলো, এইবার গ্রহণ করবেন কৃষ্ণ, এই জন্য তুলসী দেয়া হয়। তুলসী ছাড়া কেন ভগবানকে দেওয়া হয় না, মানে আমাদের মধ্যে সেই ভক্তি নেই, তুলসী দেবী তিনি আমাদের ওই কাজটা করছেন। ভগবদ গীতা 9:26 কি শ্লোক, পত্রং পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা প্রযোচ্ছতি তদহম ভক্ত অপ্রীত স্নামি প্রযত্তাত্ম। পাতা ফুল ফল জল যদি কেউ ভক্তিপ্লুত সহকারে আমাকে দেয় তার সেই উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি, ভক্তিকতাটা রয়েছে, ভক্তি লাগে। তো আপনি অনেক মন্ত্র আওড়াতে পারেন অনেক, কিন্তু আপনাদের ভক্তি শব্দটা নেই, ভক্তিটা নেই, এখানে মনের কথা বলা হয়েছে, মন থেকে ভক্তি আসবে। আর ভক্তি যেমন বাইরে বেরোবেও তেমন বাণী, সেই অনুপাতে বাণী আসবে। সেই জন্য বলেছে মন আর বাণীর ক্ষমতা অনুসারে, অর্থাৎ ভক্তির যোগ্যতা অনুযায়ী প্রার্থনা। আর প্রভুপাদ তাৎপর্য বলছেন ব্রহ্মা যখন তার আবির্ভাবের উৎস খুঁজে পেলেন না, তখন ব্রহ্মা তপস্যা করেছিলেন, ব্রহ্মা তখন তপস্যা করছিলেন, তপস্যার ফলস্বরূপ কি হলো, চৈত্যগুরু ভেতর থেকে তাকে অনুপ্রেরণা দিলেন। আমরা জানি চারজন গুরু আছে, চৈত্যগুরু, পদ্মপ্রদর্শক গুরু, শিক্ষাগুরু আর দীক্ষা গুরু। তো চৈত্যগুরু হচ্ছেন পরমাত্মা কৃষ্ণ, আর দীক্ষা গুরু হচ্ছেন বাইরে। হ্যাঁ, আমরা যে ভক্তি জীবনে এসেছি এমনি এমনি আসেনি, আমার চাহিদা অনুযায়ী চৈত্যগুরু পরমাত্মা আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন, যাও এখানে যাও, এমনি এমনি আমরা আসেনি। আবার সেই চৈত্যগুরু বাইরে এসে প্রকাশিত হয়ে তিনি আমাদেরকে পরিচালনা করছেন। তো ব্রহ্মার ক্ষেত্রে বাইরে কোনো গুরু ছিল না, কারণ তখন তো ব্রহ্মা একাই ছিল, তাই ব্রহ্মার ক্ষেত্রে তপস্যার ফলে চৈত্যগুরু পরমাত্মা কৃষ্ণই তাকে অনুপ্রেরণা দিয়েছেন। এইটা অনেকে কদর্থ করে, এই শ্লোকটার অনেক অপব্যাখ্যা হয়। কিরকম অপব্যাখ্যা, কেউ কেউ বলে
যে আমার কোনো গুরু টুরু নেই, আমি স্বপ্নে দীক্ষা পেয়েছি, আমি স্বপ্নে দীক্ষা পেয়েছি, আবার হয় নাকি স্বপ্নে দীক্ষা হয়? সেই স্তরে তো আমরা নেই, এটা হচ্ছে নিজেকে ঠকানো। সে আসলে কারোকে দীক্ষা গুরু মানতে চায় না, তার কারণ গুরু মানলে তার আন্ডারে থাকতে হবে, তার পরিচালনায় চলতে হবে, একটা বাউন্ডেশন চলে আসলো, সেই জন্য সে বলে যে আমার আর কোনো গুরু নেই, আমার গুরু হচ্ছে স্বপ্নে পেয়েছি। হ্যাঁ, সে মন্ত্রটাও বলতে চায় না, কোনো কিছুই বলতে চায় না, শুধু একটা কথা, আমি স্বপ্নে গুরু পেয়েছি আর গুরু আমাকে একটা মন্ত্র দিয়েছে। এটা বাস্তব নয়, স্বপ্নে আমরা অনেক কিছুই দেখি, সবগুলোকে আমরা মনে করি যেটা আমি, এটা আমার জন্য ঠিক না, সেরকম স্বপ্নে দীক্ষা হয়ে গিয়েছে এরকম না। ব্রহ্মার ক্ষেত্রে ব্রহ্মার ব্যাপারটা আলাদা ছিল, ব্রহ্মা হরিদাস ঠাকুর এদের সাথে যদি আমরা নিজেকে তুলনা করি তাহলে পদস্খলন ঘটবে, এদের সাথে তুলনা করা যাবে না। একজন ব্যক্তি গুরু মহারাজকে জিজ্ঞেস করছেন যে গুরু মহারাজ দীক্ষা না নিলে কি হবে, আমি সব নিয়ম পালন করবো দীক্ষা নেবো না। তো গুরুদেব বললেন যতক্ষণ দীক্ষা না হবে ততক্ষণ তুমি কানেক্টেড হবে না। উদাহরণ, সবকিছু পেছনে উদাহরণ লাগবে, একটা ছেলে আর একটা মেয়ে, তারা দুজন দুজনকে ভালোবাসে, সব ঠিক আছে, কিন্তু বিয়ে করব না। যদি বিয়ে না করে তাহলে কি হলো, মেয়েটা কি ওই ছেলেটার পরিবারের অন্তর্ভুক্ত হলো? হ্যাঁ না, না, অগ্নিকে সাক্ষী রেখে যেই বিবাহ হলো গোত্র পরিবর্তন হলো, এখন ছেলেটির যে বংশ পরম্পরা সেই বংশ পরম্পরার সাথে কে যুক্ত হলো? মেয়েটি যুক্ত হলো। ওই মেয়েটির গর্ভে যে সন্তান আসছে সে কার সন্তান? ওই বংশের সন্তান। ঠিক সেরকম গুরু, তিনি আমাদেরকে গুরু পরম্পরায় যুক্ত করবেন। গুরুদেব কৃষ্ণের সাথে আমাদেরকে যুক্ত করছেন এই গুরু পরম্পরার মাধ্যমে। যদি আমি দীক্ষা না নিই তাহলে আমি গুরু পরম্পরা যুক্ত হলাম না। সেই জন্য বলা হয়েছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকার। আশ্রয় মানে দীক্ষা। ভক্তি 64 অঙ্গ রয়েছে, এই 64 অঙ্গের প্রথম অঙ্গই হচ্ছে সদ্গুরু চরণাশ্রয়। যদি সদ্গুরু চরণাশ্রয় না হলে বাকি 63টা অঙ্গ করলেও বেকার, আপনি করতে পারেন বেকার। কেউ কেউ বলে দীক্ষার আগেও হরিনাম করছিলাম, দীক্ষার পরেও হরিনাম করছি, নতুন আর কি হলো? দীক্ষার পরে হরিনাম মানে এটা অথরাইজড, এই হরিনাম যেই করছেন এখন এটা আপনি ভগবত ধামে যাওয়ার জন্য তৈরি। এই যে দুর্গাপুরে কয়েকদিন আগে দীক্ষা অনুষ্ঠান হয়ে গেল, ভেবে দেখুন তো যারা দীক্ষা নিলেন, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, ওটা তো দীক্ষার আগেও আপনি জপ করছিলেন, একই মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 4টে নিয়মে আপনি পালন করছিলেন, আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ জীবন বর্জন করছিলেন, দীক্ষা দিন ওগুলো আবার প্রতিজ্ঞা করলেন, এগুলো তো আপনি আগেই প্রতিজ্ঞা করেছিলেন এগুলো খাবো না। তাহলে আবার দীক্ষার দিন যখন গুরুদেবকে সামনে রেখে প্রতিজ্ঞা করছেন, অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছেন, তার মানে এটা সেদিন থেকে অথরাইজড, অথরাইজড হয়ে গেল। এইবার এই নিয়মগুলি বৈধিভক্তির মার্গ হয়ে গেল, এই হরিনাম প্রেম ভক্তি লাভের উপায় হয়ে গেল, অথরাইজড হয়ে গেল। সেই জন্য দীক্ষা নেব না এইরকম ভাবাটা উচিত না, দীক্ষা আমার মন আমায় দীক্ষা দিয়ে দিয়েছে। অনেকে বলে আমার বাবা মাই আমার গুরু, আমার আলাদা কোনো গুরু নেই, বাবা মাই গুরু। এইগুলো ঠিক শাস্ত্রীয় পরিভাষা নয়। তো গুরু যদি গ্রহণ না করতে পারে কেউ, সদ্গুরু গ্রহণ না করলে, পদ্মপুরাণে বলা হয়েছে সদ্গুরু গ্রহণ না করলে তাকে আবার পশুজনি লাভ করতে হবে, এখানে এই গুরুর কথাটা আসছে। এই জন্য যতক্ষণ না পর্যন্ত এই এই প্রকার প্রামাণিক প্রতিনিধির সঙ্গে সংযোগ হয় ততক্ষণ পর্যন্ত সদ্গুরু দাবি করা যায় না। ব্রহ্মা পক্ষে বাইরে থেকে সদ্গুরুর সাহায্য গ্রহণ করার সুযোগ ছিল না, কেননা সেই সময় ব্রহ্মাই ছিলেন ব্রহ্মাণ্ডের একমাত্র প্রাণী। তাই ব্রহ্মার প্রার্থনা সন্তুষ্ট হয়ে ভগবান তার অন্তর থেকে সমস্ত জ্ঞানের আলো প্রদান করেছিলেন। 27-28 নম্বর শ্লোক, অথ অভিপ্রেত অনিক্ষ ব্রহ্মণ মধুসূদন বিষণ্ণ চেতসম চেন
कल्प व्यतिकरम भाषा लोको संस्थान विज्ञान आत्मनो परिखिद्धतो तमा तमाहा गधया वाचा कस्मलम समय निबो। भगवान देखेछिलेन जे ब्रह्मा विभिन्न ग्रह लोकेर सृष्टि और परिकल्पनार ब्यापारे अत्यंत चिंतित हयेछिलेन एवं प्रलय बाड़ी दर्शने अत्यंत विषादग्रस्त हयेछिलेन। तिनि ब्रह्मार अभिप्राय बुझते पेरे गम्भीर चिंताशील वाक्य द्वारा ब्रह्मार मोह अपनोदन करेछिलेन। ब्रह्मा तात्पर्य बोलछेन प्रलय बाड़ी अत्यंत भयावह। साधारणत टाइफून टर्नेडो जखन समुद्रेर उपर हय তখন তার সেই ভয়াবহ রূপ দেখে মানুষ ভয় পেয়ে যায়। আর যখন প্রলয় হয় চারদিক অন্ধকার, খালি জল 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 আর জল, তখন কেমন লাগবে দেখি? ভয়ঙ্কর। আর তার মধ্যে একটাই জীব ব্রহ্মা। শুনতে পাচ্ছেন? তো প্রলয় বাড়ির মধ্যে একমাত্র জীব ব্রহ্মা, তাহলে ব্রহ্মার কেমন লাগবে? ভয় লাগবে। ব্রহ্মাকে সৃষ্টি করার দায়িত্ব দিয়েছে, কাকে কোথায় রাখবে মাথাতেই আসছে না ব্রহ্মা। তো প্রভুপাদ বলছেন মনুষ্য তির্যক দেব আদি বিভিন্ন প্রকার প্রাণীদের বসবাসের জন্য বিভিন্ন লোকসমূহ গগনমণ্ডলে কিভাবে স্থাপন করবে সেই কথা ভেবে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন। ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকগুলি প্রকৃতির গুণের প্রভাবেধীন জীবদের বিভিন্ন শ্রেণীর অনুসারে অবস্থিত। জড় প্রকৃতি তিনটি গুণ রয়েছে, সত্যগুণ রজগুণ তমগুণ। সেই গুণগুলির মিশ্রণে নয়টি নতুন গুণের সৃষ্টি হয়। নয় থেকে ওটা একাশি হয়, একাশি থেকে এটা বহু হয়, বহু। এগুলো চিন্তারও অতীত। আমি কয়েকদিন আগে মায়াপুর যাচ্ছিলাম, তা আমার সাথে মণিগোপালবাবু যাচ্ছিলেন। তো মণিগোপালবাবুকে জিজ্ঞেস করছিলাম এই সৃষ্টির ব্যাপারে। তো মণিগোপালবাবু বললেন যে আমরা তার ব্রহ্মা নয় যে আমাদের সৃষ্টিকার্য নিয়ে এত চিন্তা করতে হবে, এত চিন্তা আমাদের দরকার নেই। আমাদের দরকার কৃষ্ণ ভগবান, আমাদের ভক্তি করতে হবে, ব্যাস এটাই যথেষ্ট। ভাগবতের তৃতীয় স্কন্ধ, মানে প্রথম স্কন্ধের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধের প্রথম ভাগ, পঞ্চম স্কন্ধ, এত জটিল সৃষ্টি তত্ত্বগুলো যেন মাথার ওপর দিয়ে যাবে, কিছু বুঝতে পারবেন না। বোঝার দরকারও নেই, বুঝতে পারবেন না, বোঝার দরকারও নেই। কেন আমরা তার সৃষ্টিকার্য নামবো না? হ্যাঁ, যে আমাদেরকে এগুলো সব পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে, জেনে রাখা উচিত ভগবান কত মহান। শ্রী ভগবান উবাচ, 29 নম্বর শ্লোক, মা বেদ গর্ভ গাস্ত্রন্দ্রিং স্বর্গ উদ্দাম মা বহ তন্ময়া পাদিতম হিয়াগ্রে জন্ময়া পার্থয়তে ভবান। পরমেশ্বর ভগবান তখন বললেন, হে বেদগর্ভ ব্রহ্মা, সৃষ্টিকার্য সম্পাদনের বিষয়ে তুমি বিষাদগ্রস্ত অথবা উদ্বিগ্ন হও না। তুমি আমার কাছে যা প্রার্থনা করছো তা পূর্বেই তোমাকে প্রদান করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ব্রহ্মা সৃষ্টির আদিতে যখন প্রথম ব্রহ্মা সৃষ্টি হয়েছিল, প্রতিকল্পের ব্রহ্মা নিদ্রা থেকে উঠে আবার সৃষ্টিকার্য শুরু করছে, প্রথম যখন ব্রহ্মা সৃষ্টি হয়েছে নাভিপদ্মের উপরে, তখনই ব্রহ্মাকে সম্পূর্ণ জ্ঞান ভগবান দিয়েছিলেন। কিন্তু ব্রহ্মা সেটি ভুলে গিয়েছে ব্রহ্মা। তখন ব্রহ্মাকে ভগবান বলছেন যে তুমি উদ্বিগ্ন হয়ো না, এই জ্ঞান আমি তোমাকে পূর্বে দিয়েছি। এখান থেকে একটা শিক্ষা, আমরা অনেক সময় মনে করতে পারি ভাগবত শুনে, হরিকথা শুনে, বৈষ্ণবদের 26টি গুণ শুনে, যে এই গুণগুলো আমি কিভাবে অ্যাবজর্ব করব, কিভাবে আমি পাবো, কোথায় গেলে এগুলো হায়ার করব, কোন শপিং মল আছে যেখানে এগুলো কিনতে পাওয়া যায়, অথবা কি কোম্পানির চার্জার পাওয়া যায় যাতে আমি এটাকে চার্জ করতে পারি 26টা গুণ, এগুলো কিনতে পাওয়া যায় না, চার্জ দেওয়া যায়, এগুলো সব ভেতরেই আছে, সব আমাদের ভেতরে আছে। এই বিভিন্ন গুণগুলো ভেতরে আছে, ভক্তিযোগ করতে করতে সেই গুণগুলো ধীরে 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 প্রকাশিত হয়। যেমন জমির মধ্যে বীজ রয়েছে, অনুকূল পরিবেশ পেলেই সেখান থেকে গাছ বেরিয়ে আসছে, ঠিক একইভাবে ভক্তিলতার অঙ্কুর আমাদের ভিতরে রয়েছে, উপযুক্ত সাধুসঙ্গ, উপযুক্ত পরিবেশ পেলে সেটা ধীরে ধীরে বিকশিত হবে। ভগবদ্গীতা 10 অধ্যায় 10 নম্বর শ্লোক,
অনন্য চেতা সততম যো না, শ্লোকটা হচ্ছে তেষাং শতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক দদামি বুদ্ধি যোগম তম জেনমাম উপজান্তিতে। কি করে আপনি বুদ্ধি লাভ করবেন, সদ্গুণাবলী লাভ করবেন? সবাই চায় সদ্গুণাবলী লাভ করতে। সদ্গুণাবলী লাভের উপায় কি? তেষাং শতত যুক্তানাম, কার সাথে যুক্ত? ভগবানের সাথে। কিরকম ভাবে যুক্ত? তেষাং শতত যুক্তানাম বলেছেন, কিন্তু কিভাবে যুক্ত? নেগেটিভ ওয়েতে না পজিটিভ ওয়েতে? না পজিটিভ ওয়েতে। ভজতাম প্রীতিপূর্বক, কংসকে প্রীতিপূর্বক যুক্ত ছিল? কংস প্রীতিপূর্বক যুক্ত ছিল না। আবার যশোদা প্রীতিপূর্বক যুক্ত, সবসময় যুক্ত আছে কংস, সবসময় চিন্তা করছে কৃষ্ণের কথা, কিন্তু প্রীতিপূর্বক নয়। যশোদা সবসময় চিন্তা করছে কৃষ্ণের কথা, কি আছে তাতে? প্রীতি, এই একটা অক্ষর। তেষাং শতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক, যে প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকবে তখন কি হবে? দদামি, দদামি মানে দান করব। কি দান করব? বুদ্ধি যোগমতম যেন মামুক্ত জানতে। এখন কিছু কোশ্চেন মিনিস্টার আমাদের তো আছে, তারা বলবে প্রভু এখনই বললেন যে ওগুলো আমাদের ভেতরে আছে, আবার এখনই বলছেন ভগবান ওগুলো দান করবে, তো কোনটা ঠিক? ভগবানও ভিতরে আছে পরমাত্মা রূপে, গুণগুলোও ভেতরে আছে। যদি আমি প্রীতিপূর্বক ভগবানের সেবা করতে থাকি, ভগবান ওইগুলো বিকশিত করে দেবে, ওই দান করা। উদাহরণ কিরকম? খুব জাজ্জল্য উদাহরণ। আপনার বাবা আর আপনি দুজনেই এক বাড়িতে থাকেন, তো বাবার বয়স হয়েছে, আপনি বাবার প্রচুর সেবা করছেন, নিঃস্বার্থ সেবা। আর আপনার আর এক ভাই রয়েছে, সে বাবা মাকে ত্যাগ করে পরিবার নিয়ে অন্যত্র গমন করেছে। এখন বাবার যে জমি বা বাবার যে সম্পত্তি, দুই ভাইয়েরই অধিকার তাতে, কিন্তু বাবা ঠিক করলো কি, যে আমায় শেষ বয়সে দেখলো, আমার সমস্ত সম্পত্তি তার নামে উইল করে দেবো। এখন বলুন যে সম্পত্তি কি আপনি ভোগ করছিলেন না করছিলেন না? করছিলেন, সম্পত্তি আপনি ভোগ করছিলেন, আপনার বাবা তো, বাবার মানে আপনার, কিন্তু এখন বাবা কি করলো, আপনার নামে উইল করে দিল, মানে এখন পার্মানেন্ট আপনার। ঠিক সেরকম এই গুণগুলি আমাদের মধ্যে রয়েছে, কিন্তু যখনই আমি প্রীতিপূর্বক সেবা করব তখন ভগবান ওগুলোকে আমাকে উইল করে দেবেন, যে আজ থেকে সব গুণগুলি তুমি তোমার ভূষণ। বাবার সম্পত্তি আমিও ছিলাম বাড়িতে, কিন্তু সেই সম্পত্তিগুলো আমি জানতাম না কি আছে না আছে, কিন্তু যখনই বাবার সেবা করলাম, বাবা তখন সমস্ত সম্পত্তি আমাকে বলে দিল, যে এইখানে ওই জমি আছে, এখানে এই গয়না আছে, ওইখানে টাকা আছে, এই 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 এই, তোমার নামে সব উইল করে দিলাম, ব্যাস সব জানিয়ে দেয় তখন বাবা প্রীতিপূর্বক। যখনই আমরা ভগবানের এই প্রীতিপূর্বক সেবায় যুক্ত হব, ভেতরের গুণগুলো আপনা আপনি বিকশিত হবে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, বাইরে থেকে আসবে না, দিব্য জ্ঞান ভেতরে আছে, বিকশিত হয়ে যাবে। ৩০ নম্বর শ্লোক, ভূয়স্তম তপ আতিষ্ঠ বিদ্যাম চৈব মদাশ্রয়াম ত্বাভ্যাম অন্তর্হৃদি ব্রহ্মণ লোকন্দ্রক্ষস উপাবৃতান। হে ব্রহ্মা, আমার অনুগ্রহ লাভের জন্য তুমি তপস্যায় ও ধ্যানে নিজেকে প্রতিষ্ঠিত করো এবং তত্ত্বজ্ঞানের অনুশীলন করো, সেই কর্মের দ্বারা তুমি তোমার হৃদয় অভ্যন্তরে সবকিছু জানতে পারবে। যেটা একটু আগে বলছিলাম, যেই মুহূর্তে আমরা ভগবানের সেবায় যুক্ত হব, তপস্যা, কলিযুগের তপস্যা কি? চারটি নিয়ম পালন করা, ভোরবেলায় মঙ্গল আরতি ওঠা, জপ করা, এগুলো তপস্যা। সাধারণত মনে হতে পারে এগুলো মানে খুব ইজি, হ্যাঁ ভোরবেলায় ঘুম থেকে ওঠা খুব ইজি, হরি বল, বিশাল তপস্যা এটা। তারপরে চারটে নিয়ম পালন করা, চারদিকে গন্ধ বেরোচ্ছে আর আপনার বাড়িতে আলু সিদ্ধ কচু সিদ্ধ, মেনটেন করা খুব টাফ। তারপরে জপ, লোকে মনে করে যে জপ করে ইয়ার করে খালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ষোলমালা জপ করা যে কি টাফ, ষোলমালা যারা জপ করছে
তারা জানে সোনামালা জপ করা কি টাফ। এটাই তপস্যা, এটা করাটাই তপস্যা, এটাই কলিযুগের তপস্যা। কলিযুগে এরকম নেই যে মাঘ মাস, মাঘ মাসে শীতে জলের মধ্যে গলা পর্যন্ত ডুবে দিয়ে ওম ওম, এটা নেই কলিযুগে, নেই চারদিকে ঘুঁটে দিয়ে আগুন জ্বালিয়ে এক পায়ের উপর দাঁড়িয়ে হাতগুলোকে তুলে দিয়ে তপস্যা, অথবা নিচে লঙ্কা ফুড়িয়ে মাথাটাকে নিচের দিকে করে পাটাকে উপর দিকে গাছের ডালে বেঁধে হ্যাঁ লঙ্কার পোড়া খাওয়া, ওটাও নেই কলিযুগে তপস্যা। কি এগুলোই তপস্যা। শীতকালেও ভোরবেলায় স্নান করতে হবে, হ্যাঁ পৌষ মাঘ মাস তখন স্নান করতে হবে ভোরবেলা। প্রপাত বলেছেন, উদাহরণ দিয়েছেন মাত্রা স্পর্শাস্তু কন্তেও এই শ্লোকে, যে বাড়ির মহিলারা গরমকালে রান্নাঘরে রান্না করতে যায়, আর যারা সাধু মহাত্মা তারা শীতকালেও স্নান করে ভোরবেলা। এমন নয় যে বাড়ির মহিলা যদি মনে করে যে গরম পড়েছে রান্না করব না, হবে, সহ্য করতে হবে, এটাই তপস্যা। আর এই তপস্যা যখন কেউ করবে তখন কি হবে, ভগবত ভক্তিমূলক তপস্যা। আর ধ্যানে তুমি যখন প্রতিষ্ঠিত হবে হৃদয় অভ্যন্তরে তুমি দেখতে পাবে, জানতে পারবে, জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে। আর কি বলে জপটা তপস্যা, জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে, তখন বোঝা যাবে সবকিছু, অনুশীলন। এখন কেউ বলতে পারে যে প্রভু আমার তো 15 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। সে অমূল অমূল্য রত্ন পাওয়ার জন্য কি 24 বছর যথেষ্ট, 20 বছর যথেষ্ট না, 100 বছর তপস্যাও যথেষ্ট নয়। চালিয়ে যান, উৎসাহ নিশ্চয়াত ধৈর্য, ধৈর্য লাগবে আর নিশ্চয়াত, আপনি যখন আশ্রয় নিয়েছেন কৃষ্ণের কাছে নিশ্চয়ই আপনি গন্তব্যস্থলে পৌঁছাবেন। উৎসাহ আর ধৈর্য নিয়ে এগিয়ে চলুন, উৎসাহ লাগবে আর ধৈর্য লাগবে। কালকে আপনি মালা নিয়েছি, কণ্ঠী মালা পড়েছি, আর আজকেই মহারাজ হয়ে যাব, শুদ্ধ ভক্ত হয়ে যাব, এমন না, সময় লাগবে। একটা গাছের বীজ পুঁতলেও কয়েক বছর লাগে ফল দিতে, সব গাছের বীজ সাথে সাথে ফল দেয় না। ধান গাছ, ধান রুইলেই 3 মাস বাদে ফসল, আখ 11 মাসের ফসল, 11 মাস আপনাকে বসে থাকতে হবে আখের জন্য। সেরকম কিছু কিছু ফসল আছে বহুদিন লাগে, বহুদিন লাগে। বাংলায় প্রবাদ আছে, সবুরে নিয়ম ফলে, সেরকম ভক্তি জীবনে এসছি মানে অধৈর্য হবে না, চালিয়ে যাই গুরু কৃষ্ণের তত্ত্বাবধানে, চালিয়ে যাই, ঠিক এক সময় এই সমস্ত তত্ত্ব বুঝবো। 31 নম্বর শ্লোক, তত আত্মনি লোকে চ ভক্তিযুক্ত সমাহিত দ্রষ্টাসি মাম তত ব্রহ্ম মহি লোক মহি লোকাংস্তম আত্মন। হে ব্রহ্মা, তুমি যখন ভক্তিযোগে সমাহিত হবে তখন তোমার সৃষ্টিকার্যে, তোমার মধ্যে এবং সমগ্র বিশ্বজুড়ে আমাকেই দেখতে পাবে, এবং তুমি দেখবে যে তুমি সমগ্র জগৎ ও সমস্ত জীব সকলেই আমার মধ্যে অবস্থিত। আর পরের শ্লোকটাও একই কথা বলছে, যদাত্ম সর্বভূতেশু দারুষ্য নিব নিমবি দারুষ্য নিবিব সিতম প্রতি চক্ষিত মাম লোক লোক যাহার তহেব কসমলম। তুমি সমস্ত জীবাত্মায় এবং সমগ্র বিশ্বে আমাকে দর্শন করবে, ঠিক যেমন আগুন কাঠের মধ্যে অবস্থান করে, সেই প্রকার দিব্য দৃষ্টি হওয়ার ফলেই কেবল তুমি সর্বপ্রকার মোহ থেকে মুক্ত হবে। এই কথাটা আমি অনেকবার বলেছি, শুদ্ধ ভক্ত কি করে, সর্বত্র ভগবানকে দর্শন করতে পায়, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নির্মল, সে দেখতে পাবে, কে যে চোখ বুঝিয়ে ফেলবে না, সে সর্বত্র দেখতে পাবে। আর যে চোখ বন্ধ করে ফেলবে, অজ্ঞানম তিমিরম দর্শ জ্ঞানাঞ্জন শলাকয়া, আসে কি করলো, অজ্ঞানম তিমিরম ধস্য, চক্ষু উন্মিলিতমের জায়গায় নিমিলিতম হয়ে গেল, তাহলে কি হবে, নিমিলিতম হলে হবে না, উন্মিলিতম। এটা ভাগবত ক্লাসের দোষ, কারোর ঘুম আসছে না, ঠিক আছে, অনিদ্রা রোগে ভুগছে, হয় না, অনিদ্রা রোগে ভুগছে,
হাজার পিলস খেয়েছে, স্লিপিং পিলস, ঘুম আসছে না, কি করবে? তাকে চুপচাপ বসিয়ে দিয়ে একা থাকতে হবে, তাকে বসিয়ে দিয়ে ভাগবত পাঠ আরম্ভ করে দিন, খানিক বাদই দেখবে আপনি পড়ে যাচ্ছেন, আর একটা দিকে আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাকিয়ে দেখবেন ঘুমাচ্ছে। আরে এটা সাধারণ লোকের না, স্বয়ং পার্বতী কিন্তু ঘুমিয়ে পড়েছে শিবের কথা শুনে, এখানে কি কথা, পার্বতী ভাগবত কথা শুনতে ঘুমিয়ে পড়েছে, অন্য তো বাঁধি দিন, এটাই হচ্ছে নেচার। ঘুমিয়ে পড়লে হবে না, অর্থাৎ দিব্য দর্শনের মাধ্যমে ভগবানের ভগবানকে উপলব্ধি সব জায়গায় করা যায়। সে দেখিতে পায় যার আঁখি নির্মল, নির্মল বলতে এখানে যার চোখ মাৎসর্যে পরিপূর্ণ নয়, সে ভগবানকে দেখতে পাবে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না, সন্তোষ সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তি, জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তবে ছোট লীলা বলবো, রাধারানীর একটা লীলা, সবকিছুর মধ্যে কৃষ্ণকে দর্শন। এক সময় বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর খুব কলঙ্ক উঠেছিল, কলঙ্ক, সবাই রাধারানীকে নিয়ে চর্চা করতে লাগলো, বিশেষ করে ঘরেই যদি থাকে লোক চর্চা, বাইরের লোকরা করবে না কেন, শাশুড়ি আর ননদ চর্চার মাস্টার, হ্যাঁ তারা আরম্ভ করে দিয়েছে চর্চা। রাধারানী একদিন কৃষ্ণকে গিয়ে বলছে যে প্রাণবধূ, তোমায় ভালোবেসে কেবল লাঞ্ছনাই পেলাম, গঞ্জনাই পেলাম, কি আর ভালোবাসবে তোমায়। তা কৃষ্ণ তখন মনে মনে চিন্তা করলেন যে রাধারানীর এই কলঙ্ক তিনি মোচন করবেন, তা কলঙ্ক মোচন একটা লীলা করলেন তিনি, রাধারানীর কলঙ্ক ভঞ্জন লীলাটির নাম। কিরকম লীলাটা হচ্ছে, একদিন কৃষ্ণ গোচারণ থেকে এসে এমন ম্যালেরিয়ার মতো কাঁপতে লাগলো, ঠক 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 করে কাঁপছে, হাত থেকে ধপ করে পড়ে গিয়েছে কৃষ্ণ। আর যশোদা নয়নের মণি কৃষ্ণ যখন পড়ে গিয়েছে, যশোদা কান্না আরম্ভ করে দিয়েছে, কি হলো কি হলো, কৃষ্ণের কোনো আওয়াজই নেই, মা যশোদা গাল ধরে নাড়ছে, কপালে হাত দিয়েছে, প্রচুর গায়ে গরম, কিন্তু কোনো কথা বলছে না, পড়ে গিয়েছে। মা যশোদা তো চিৎকার করে কান্না করছে, প্রতিবেশী যত গোপ গোয়ালা ছিল সবাই চলে এসে যশোদার বাড়িতে, সবাই কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ সাড়াও দেয় না, সবাই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ঠিক সেই সময় একটা বৈদ্য, সে রাস্তায় হেঁকে হেঁকে চিকিৎসার কথা বলে বেড়াচ্ছে। সাধারণত বৈদ্য কখনো, ডাক্তার কখনো ফেরিওলার মতো ফেরি করে বেড়ায় না। হ্যাঁ, আমার বাড়ি কলকাতায়, তো কলকাতায় দেখেছি শীল, তখনকার দিনে শীল নোড়া ছিল, তো দুপুরবেলা শীল কাটাও শীল কাটাও লোক যেত, সব রকমের, বৃহস্পতিবার বৃহস্পতিবার মিষ্টি বিক্রি করতে লোক বেরোতো, লক্ষ্মী পূজা হয় বাড়িতে বাড়িতে, মিঠাই মিঠাই হাঁড়ি করে চন্দ্রপুলি নারকেল নাড়ু নারকেল ছাপা সব বিক্রি করতে বেরোতো। কিন্তু কোনোদিনও দেখিনি বা শুনিনি যে এই ডাক্তার রোগ দেখাও বলে রাস্তায় ফেরি করে বেড়ায়, এরকম হয় না। হঠাৎ বৃন্দাবনের রাস্তায় হ্যাঁ একটা বৈদ্য, সে ঘুরে বেড়াচ্ছে, কারু রোগ হলো নাকি সারিয়ে দেবো, জড়িবুটি দিয়ে কবিরাজি ওষুধ দিয়ে খলে বেটে খাইয়ে সারিয়ে দেবো, বলে বলে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে সেটা কৃষ্ণ, এক কৃষ্ণ শুয়ে আছে আর এক কৃষ্ণ বৈদ্য হয়ে ফেরি হয়েছে, কেন সবাই তখন কৃষ্ণকে নিয়ে ব্যস্ত, যদি চিৎকার করে না বলে মানে কার কানে কথা যাবে। তখন কেউ একজন বাইরে গিয়ে দেখলো একজন ভালো বৈদ্য, দেখতে বেশ সুন্দর, হাতে তার অনেক কিছু রয়েছে, যন্ত্রপাতি, যন্ত্রপাতি না তখন তো যন্ত্রপাতি ছিল না, মানে তার বাক্স বাক্স রয়েছে, তো সে এরকম রোগ সারাতে পারে, ডেকে নিয়ে আসা হলো। তো সে কৃষ্ণের গায়ে টায়ে হাত টাত দিয়ে, সেও তো কৃষ্ণই ছদ্মবেশ ধরেছে, হাত টাত দিয়ে বিচার করে বলল যে আমার একটু খড়ি পাততে হবে, খড়ি। তো আগেকার দিনের মানুষেরা বাঘবন্দি খেলতো, বাঘবন্দি খেলেছেন কখনো, বাঘবন্দি এরকম ছক কেটে বাঘবন্দি খেলতো, ঘুটি দিয়ে দিয়ে, সেটা বোতাম দিয়ে, জামার বোতাম দিয়ে খেলা হতো, তারপরে এমনি ইটের টুকরো দিয়ে হতো, অনেক কিছু দিয়ে হতো বাঘবন্দি খেলা। তো ওইরকম একটা ছক কেটেছে, আর ছক কেটে সেই মানে খড়ি পাতা বলা হয়, খড়ি পেতে একটা নাম বেরিয়েছে, নামটা কি, না প্রথমে বলা হয়েছে যে একটা আমি ওষুধ দেবো,
আর এই ওষুধটা যমুনার থেকে জল এনে খাওয়াতে হবে। কিন্তু সেই যমুনার জল, যমুনা থেকে জল আনবে কে? সতী নারী, তাকে জল আনতে হবে। সতী নারী জল আনবে। তো প্রথমেই জটিলায় গিয়েছে, জটিলা হচ্ছে ননদ, না জানি না জটিলা কুটিলা কে, ননদ কে ভাসুরি ঠিক জানি না, যাই হোক ননদটাই গিয়েছে, কোমরে কাপড়টা গুঁজে বলছে দাও দাও কলসিটা দাও আমি নিয়ে আসি জল। তখন বৈদ্য কলসিটা দিয়েছে, দিয়ে বলছে দেখো এই কলসিটা কিন্তু ফুটো, অনেকগুলো ফুটো আছে, এই কলসিতে জল আনতে হবে, একটা জলও যেন মাটিতে পড়ে না যায়। হ্যাঁ, তো জটিলা তো খুব মানে নিজের অহংকার। হ্যাঁ, জটিলা বলছে এই ব্রজধামে 84 ক্রোশ ব্রজমন্ডলে আমার থেকে সতী আর কে আছে? আমার বড় সতী আর, আমার থেকে বড় সতী আর নেই, দাও দাও দেখি দাও। নিয়েও জল আনতে গিয়েছে, ডুব 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 ডুব, ছট 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 ছট, ডুব ডুব করে আওয়াজ করে জলটা তুলেছে, আর যেই তুলেছে ছট ছট করে সব জল পড়ে গিয়েছে। হায় কপাল, কি করে আমি মুখ দেখাবো? হ্যাঁ, এবার শাশুড়িটা গিয়েছে, ঠিক আছে আমি অনেক ছোট বয়সে বিধবা হয়েছি কিন্তু আমি সতী, ও গিয়েছে জল আনতে, ওর ক্ষেত্রেও তাই একই অবস্থা, জটিলা কুটিলা হেরে গেল। জটিলা কুটিলা যেই হেরে গিয়েছে তখন আর কার কে আছে, কার সাধ্য আছে সাহস করে যায়? তখন কৃষ্ণ বুঝতে পেরেছে যে আর কেউ যাক না যাক আমার মা তো প্রকৃত সতী, মা যশোদা নিশ্চয়ই যাবে। তখন দ্বিতীয় খড়ি পেতে বলছে তাহলে তো কাউকে পাওয়া যাচ্ছে না, অথচ এই খড়ির মধ্যে উঠছে, মা যদি জল আনে সেই জল হবে না, হবে না, তাহলে মায়ের, মাকে যদি আসলে তো রাধারানীকে পাঠাতে হবে, রাধারানীকে পাঠাতে হবে, এখন মা যদি চলে যায় মা তো জল আনতেই পারবে, কেন মা তো সতী, যদি মা জল আনতে না পারে তাহলে মাকে অপমান করা হবে, কি জ্বালাতন। তাই খড়ি পেতে কৃষ্ণ বললো যে ছেলের মা যদি জল নিয়ে আসে তাহলে হবে না, হরি বল, তাহলে কি হবে, আবার কান্না রোল উঠে গেল, তাহলে ছেলেকে বাঁচাবো কি করে? অবৈদ্য আর একবার খড়ি পেতে দেখো বাবা কি হবে। তখন তৃতীয়বার খড়ি পেতেছে, খড়ি পেতে দুটো কোনায় দুটো শব্দ উঠেছে, এক কোনায় রয়াকা আর এক কোনায় ধয়াকা। হ্যাঁ, খড়িতে উঠেছে এক কোনায় রয়াকা আর এক কোনায় ধয়াকা। তখন সেই বৈদ্য বলল যে খড়িতে একটা নাম উঠেছে বটে, কিন্তু তাকে তো আমি চিনি না, কোথায় পাবো তাও জানি না, যার নাম রাধা, রয়াকারে রা আর ধয়াকারে ধা, এই রাধা বলে যদি কেউ থাকে তাকে যদি দিয়ে জ্বালানো যায় তাহলে এই জড়িবুটিটা ওই জলে বেটে খাওয়ানো যাবে, সবাই একে অপরের মুখের দিকে তাকে, রাধাকে তো এরা সবাই চেনে, আরে বৈদ্যও চেনে, কিন্তু বৈদ্য এমন ভাব দেখাচ্ছে ভিন দেশ থেকে এসছে, এই গ্রামের কাউকেই চেনে না, এমন একটা ভাব তার। তো যাই হোক, রাধা যখন এই খবর পেলো ললিতা বিশাখ সাথে নিয়ে ওই কলসি নিয়ে, রাধারানী গেল কোথায়? যমুনায়। রাধারানী কি করে? সর্বত্রই কৃষ্ণকে দেখে। রাধারানী কিন্তু বৈদ্যকে এখনো চিনতে পারিনি। তো যেই রাধারানী কলসি জলে ডুবিয়েছে, কলসির ভেতরেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে, জলের ভেতরেও কৃষ্ণ, কলসির ভেতরেও কৃষ্ণ, সর্বত্রই কৃষ্ণ রয়েছে। তো কৃষ্ণ কি করছে? শত আঙুল দিয়ে, আঙুল আঙুল দিয়ে ফুটো গুলো কাটকে দিয়েছে। হ্যাঁ, আর জল পড়বে? আর তো পড়বে না। সেই জল নিয়ে এসে ওই বৈদ্যর হাতে দেওয়া হয়েছে, বৈদ্য সেই জল দিয়ে ঔষধি বেটে কৃষ্ণকে খাইয়েছে, কৃষ্ণ সুস্থ হয়ে গিয়েছে। তো আমার প্রসঙ্গ ভাগবত থেকে আসলো, ভাগবতে বলা হলো ব্রহ্মাকে ভগবান বললেন তখন তুমি সর্বত্র আমাকে দেখতে পাবে, কখন? যখন কেউ ভক্ত হয় তখন সর্বত্র ভগবানকে দেখতে পায়, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিতে পায় যায় আঁখি নির্মল, সর্বত্র কৃষ্ণকে দেখতে। প্রহ্লাদ, প্রহ্লাদকে যখন তার বাবা জিজ্ঞেস করলো ওই পিলারের মধ্যে আছে, প্রহ্লাদ কিন্তু মাথা চুলকায়নি, সত্যি তো আছে কি নাকি এইখানে হয়তো আছে, যেখানে বলেছে আছে ওখানে আছে, সর্বত্র আছে। হ্যাঁ, অন্ডান্তরস্ত পরমাণু চায়ান্তরস্ত, প্রতি পরমাণুর মধ্যে তিনি আছেন, কোথায় নেই। ভগবত গীতা 5 অধ্যায় 18 নম্বর শ্লোক, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা, সমদর্শী মানে সবার মধ্যে কৃষ্ণকে দেখছে, পণ্ডিত ব্যক্তি সবার মধ্যে কৃষ্ণকে দেখছে। তো ব্রহ্মাকে ভগবানই আশীর্বাদ করলেন, যখন তুমি
এইরকম তপস এবং ধ্যান যুক্ত হবে, তখন তুমি সবকিছুর মধ্যে আমাকে দেখতে পাবে। যিনি ভগবানের শুদ্ধ ভক্ত সবকিছুর মধ্যে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে। শ্রীল প্রভুপাদ, প্রভুপাদ যখন বিদেশে যাচ্ছেন নির্ভীক, কারণ প্রভুপাদ জাহাজের যিনি ক্যাপ্টেন তাকেও ভেবেছিলেন এর মধ্যেও কৃষ্ণ আছে, সমুদ্রের মধ্যেও কৃষ্ণ আছে, জাহাজের মধ্যেও কৃষ্ণ আছে, সর্বত্রই কৃষ্ণ আছে, সুতরাং আমি সেফ। প্রভুপাদ লিখছেন তার আর্টিকেলে যে প্রশান্ত মহাসাগরের আগে কখনো এত উত্তাল দেখিনি। হ্যাঁ, কেন? সমুদ্রের মধ্যে কৃষ্ণ রয়েছে সর্বত্র, তিনি তো সমুদ্রের মধ্যে কৃষ্ণ, তিনি জাহাজ চালাচ্ছেন ক্যাপ্টেন, তার মধ্যেও কৃষ্ণ সঠিকভাবে নিয়ে যাবে জাহাজটাও, একটা স্থূল পদার্থ জড় পদার্থ তার মধ্যেও কৃষ্ণ, সবকিছুর মধ্যেই কৃষ্ণ। আমি সকালবেলা আলোচনা প্রসঙ্গে বলছিলাম সর্বম খলিদং ব্রহ্ম, তার মানে সবকিছুই ব্রহ্ম, কথাটা ভুল নয়, সবকিছুই ব্রহ্ম, কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি না। যেদিনকে আমাদের দৃষ্টি আমাদের চিন্তা এই সর্বং খলিদং ব্রহ্মের সাথে মিলে যাবে, সেদিনকে আমি পূর্ণ আত্মারাম, আর সেটাই হচ্ছে আত্মারামের স্থিতি। সবসময় কৃষ্ণকে দেখতে পাবে, সবসময় কৃষ্ণকে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন? আজকের আলোচনার ভিত্তিতে কোনো প্রশ্ন? অনুকম্পিতা রাধিকা মাতাজি প্রশ্ন করছেন যে প্রভু, যখন কৃষ্ণের সাথে সম্পর্কের কথা বোঝানো হয় তখন আমরা বলি যে কৃষ্ণ সব জীবদের পিতা, কিন্তু পাঁচটি মুখ্য রসের মধ্যেও কৃষ্ণকে পিতারূপে তো আমরা ভজন করি না, কৃপা করে বলবেন। এটা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। যদি কৃষ্ণ সবার পিতা হতেন তাহলে আমরা কে কাকে বিয়ে করব? সবাই তো ভাই বোন, ওটা অন্য সেন্সে সমস্ত জীবের স্রষ্টা হচ্ছেন কৃষ্ণ, তাই সেদিক দিয়ে কৃষ্ণ হচ্ছেন পিতা। আবার পাঁচটা রসের মধ্যে দাস্য রস রয়েছে, সূক্ষ্ম রস রয়েছে, তারপরে কি বলে বাৎসল্য রস রয়েছে, মধুর রস রয়েছে। সেখানে যদি পিতার সম্পর্ক হয় আপনি মধুর রস আস্বাদন করতে পারবেন না? পিতার কাঁধে হাত দিয়ে সক্ষর আস্বাদন করতে পারবেন না? পিতার কোলে নিয়ে আদর করতে পারবেন? বাৎসল্য আস্বাদন করতে পারবেন? কোনোটাই হবে না। সেই জন্য ভাবের মধ্যে বৈচিত্র্য রয়েছে। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, পুত্রকে বলা হয় আত্মজ, জানেন এটা? পুত্রকে বলা হয় আত্মজ, আত্মা থেকে সৃষ্টি, পিতার আত্মা থেকে মায়ের গর্ভে তার সৃষ্টি হয়েছে, তাই তাকে বলা হয় আত্মজ। তো স্ত্রী, তিনি একরূপে স্বামীর সাথে অবস্থান করছে, আবার স্বামীকেই তার কোলে বাচ্চা রূপে তিনি আদর করছেন, স্বামী তার কোলে বাচ্চা রূপে আদর পাচ্ছে, কি বৈচিত্র্য! ভগবানের ক্ষেত্রেও তাই, ভগবানকে ওই রকম পিতার রস দিয়ে বোঝানো হয়নি, পাঁচটা রস বা বারোটা রসের মধ্যে এই পিতৃরসটা নেই। এখন এই দাস্য রসের মধ্যে কেউ মনে করতে পারে যে ভগবান আমার পিতা, আমি তার সন্তান, কেউ ভগবানকে পিতা মনে করতে পারে। আমাদের রসিক প্রভু আছেন মন্দিরে, রসিক প্রভু সবাই চেনেন, রসিক প্রভুকে, রসিক প্রভু শ্রীমতী রাধারানীকে ওনার মা ভাবেন, মম বলে, মম যে হ্যাপি কি মাদার ডে হয় না, মাদার্স ডে, তো ওই মাদার্স ডে তে ছবি ছাড়ে, হ্যাঁ মাই ডিয়ার মম, ব্যাস ভাবতেই পারে এরকম। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্ব মম দেব দেব, ভাবা যায়, অসুবিধা নেই। দাস্য ভাব ওটা। প্রভু যদি আমরা হরিকথা শুনতে শুনতে আমাদের এক্সপিরিয়েন্সে কোনো প্রশ্নের উত্তর দিই, তো এইটি কি ভুল? না, এটা কেন ভুল হবে? কিন্তু দেখতে হবে যে আমার এমন কোন এক্সপিরিয়েন্স যেটা আমি বাইরে কাউকে বলতে গেলাম আর বলতে গিয়ে সে সেটার কদর্থ করলো, ভুল মিনিংস করলো, তাহলে সেটা অপরাধ, তারও অপরাধ আপনারও অপরাধ। সুতরাং বিবেচনা করে বলতে হবে যে কোথায় ওই কথাটা বলা ঠিক, অসৎ জায়গায় বললে হবে না। পরে আর নেই, হরে কৃষ্ণ, ধন্যবাদ, আগামীকাল আবার দেখা হবে।